হ্যালো বন্ধুরা, C3 এডুকেশন অ্যান্ড ইনফরমেশনে সবাইকে আবার স্বাগত। আমি যখন প্রথম সিইউ স্টুডেন্টদের নিয়ে ফেসবুকে তৈরি হওয়া গ্রুপ এগেনস্ট এক্সাম নিয়ে কথা বলেছিলাম, তখন সেই গ্রুপের সদস্য সংখ্যা ছিল 2 থেকে 3 হাজার। তারপর অনেকগুলো দিন কেটে গেছে, এখন সেই গ্রুপের সদস্য সংখ্যা 38 হাজার ছাড়িয়ে গেছে এবং এটা প্রতিদিন বাড়ছে। আর স্টুডেন্টদের সেই কথাগুলো শুধুমাত্র ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্টদের মধ্যে আর আটকে নেই, এটা বিভিন্ন ইউনিভার্সিটি স্টুডেন্টদের মধ্যে ছড়িয়ে গেছে। ম্যাকাউট, কল্যাণী ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এবং অন্যান্য অনেক ইউনিভার্সিটির মধ্যে এই আন্দোলনটা ছড়িয়ে পড়েছে। আর এখন বিভিন্ন মিডিয়া চ্যানেলও এই এগেনস্ট এক্সাম গ্রুপ নিয়ে বিভিন্ন কথা বলছে বা এগেনস্ট এক্সাম গ্রুপ নিয়ে খবর তৈরি করছে। তার মধ্যে একটা খবর তো এখন ফেসবুক খুললেই দেখা যাচ্ছে, যেখানে ছাত্রছাত্রীদের বলা হয়েছে যে ছাত্রছাত্রীরা পরীক্ষা না দেওয়ার জন্য করোনাকে হাতিয়ার করছে, ছাত্রছাত্রীরা তাদের দায়িত্ব সম্বন্ধে আর সচেতন নয়। আরও প্রশ্ন করা হয়েছে যে ছাত্রছাত্রীরা তাদের স্বাস্থ্য সম্বন্ধে কেন সচেতন। আমি সেই খবরের তীব্র নিন্দা করে একটা ভিডিও তৈরি করেছি, তোমরা যারা সেই ভিডিওটা এখনও দেখোনি, আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। তবে আজকে আমার এই ভিডিও তৈরি করার কারণটা একটু আলাদা। আমি যদি গত 3-4 দিনের খবরগুলোকে একসঙ্গে করি, অর্থাৎ স্টুডেন্টদের নিয়ে বা ইউনিভার্সিটি কলেজের পরীক্ষা নিয়ে যে খবরগুলো বেরিয়েছে সেই খবরগুলোকে যদি একটা সামারি তৈরি করি, তাহলে দেখা যাবে ইউজিসি একটা চিঠি বার করেছে এবং সেখানে স্পষ্ট করে লিখেছে যে প্রত্যেক কলেজ বা ইউনিভার্সিটিকে গ্রিভেন্স সেল খুলতে হবে আলাদা করে। এবং সেখানে আরও বলা হয়েছে যে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সচেতনতার কথা মাথায় রেখেই যে কোনো ডিসিশন যেন তারা নেয়। অপরপক্ষে আরেকটা খবরও এসছে, যেখানে বলা হয়েছে যে স্কুলগুলো 30শে জুন পর্যন্ত বন্ধ থাকবে, কিন্তু কলেজ নিয়ে কোনো কথা বলা হয়নি। এবং আজকের একটা সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ক্যালকাটা ইউনিভার্সিটি চেষ্টা করছে বিএ, বিএসসি এবং বিকমের এক্সাম জুলাই মাসে নেওয়ার। এখানে বিকমের এক্সাম নিতে গিয়ে কিছু সমস্যা হচ্ছে, কারণ তাদের ক্লাস ঠিকমতো করে হয়নি, কিন্তু বিএ বিএসসি নাকি মোটামুটি ফিক্সড হয়ে গেছে, প্রশ্নপত্র তৈরি হয়ে গেছে এবং তাদের এক্সাম জুলাই মাসে হবে। তবে বর্তমান পরিস্থিতির সমস্যাগুলো নিয়ে যদি আলোচনা করা হয়, তাহলে সেই সমস্যাগুলো কী কী? আর প্রথম সমস্যাই হলো সংক্রমণের ভয়, অর্থাৎ ছাত্রছাত্রীরা ভয় পাচ্ছে যদি পরীক্ষা দিতে গিয়ে তাদের সংক্রমণ হয়ে যায় তাহলে কী হবে। দ্বিতীয়ত, কিছু ছাত্রছাত্রী বলছে যে একে তো করোনা এবং তারপর আমফানের আঘাতে তারা মানসিকভাবে বিধ্বস্ত, এই পরিস্থিতিতে তারা কীভাবে পরীক্ষা দেবে। কিছু ছাত্রছাত্রীদের মত, তাদের পরীক্ষা নেওয়ার মতো পর্যাপ্ত পরিমাণে ক্লাসই হয়নি। এছাড়া অনেক স্টুডেন্টের কাছে স্টাডি মেটেরিয়াল বা বই নেই। অনেক স্টুডেন্টই বাইরে থেকে এসে পড়াশোনা করে, তারাও ভয় পাচ্ছে। কিছু কলেজে অনলাইন ক্লাস নেওয়ার চেষ্টা করা হলেও সেটা পর্যাপ্ত নয় এবং সবার কাছে অনলাইন ক্লাস অ্যাটেন্ড করার মতো ফেসিলিটিও নেই। আর এই পরিস্থিতির মোকাবিলা করার জন্য এখন পর্যন্ত যে সমাধানগুলো উঠে এসেছে সেগুলো হলো, কলেজ খোলার 1 মাসের মধ্যেই পরীক্ষা হবে, এতে আগের সব সমস্যাগুলো থেকেই যায়, পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত অপেক্ষা করা এবং তারপর পরীক্ষা নেওয়া। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হতে কত সময় লাগবে তার ঠিক নেই, এবং যারা হায়ার স্টাডির জন্য অ্যাপ্লাই করে রেখেছে সেক্ষেত্রে তাদের কী হবে সেই প্রশ্ন থেকে যায়। এছাড়া অন্যান্য রাজ্যের ইউনিভার্সিটি যদি স্টুডেন্টদের পাশ করিয়ে দেয় তাহলে এই রাজ্যের স্টুডেন্টরা পিছিয়ে পড়বে, সাথে ইয়ার লসের সম্ভাবনাও তো থেকে যায়। আর শেষ অপশান হলো গড়ে নম্বর দিয়ে পাস করিয়ে দেওয়া, বা আগের বছর বা আগের সেমিস্টারের নম্বর দেখে নম্বর দিয়ে দেওয়া, বা ইন্টারনাল অ্যাসেসমেন্টের নম্বর দেখে নম্বর দেওয়া। এর মধ্যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট অনেক জায়গায় হয়নি, সেটা দিয়ে নম্বর দেওয়া যাবে না। আর আগের ইয়ারের নম্বর দেখে পাস করিয়ে দেওয়া যেতে পারে বা গড়ে নম্বর দিয়ে পাস করিয়ে দেওয়া যেতে পারে। এতে বর্তমান পরিস্থিতির সমস্যাগুলো হয়তো মিটে যাবে, কিন্তু স্টুডেন্টদের সঠিক মূল্যায়ন করা যাবে না। তাই কিছু স্টুডেন্ট এবং কিছু টিচার এই অপশনে বিরোধিতাও করছেন। আর যেহেতু একটা ডিসিশন নিতেই হবে এবং সেটা সমস্ত সমস্যাগুলোর কথা মাথায় রেখে, তাই ইউনিভার্সিটি, কলেজ এবং স্টুডেন্ট সবার সঙ্গে কথা বলেই কোনো একটা সমাধান সূত্র বের করার চেষ্টা করতে হবে। তবে
ফাইনাল সেমিস্টার বা ফাইনাল ইয়ার ছাড়া অন্যান্য সেমিস্টার বা অন্যান্য ইয়ারে যারা আছে তাদের কি হবে সেটা নিয়েও কিন্তু ভাবার সময় এসেছে। কারণ যদি ফাইনাল সেমিস্টার বা ফাইনাল ইয়ারের এক্সাম হয় বা না হয় যাই ডিসিশন নেওয়া হোক সেইটার পরই কিন্তু চলে আসবে যারা ফাইনাল সেমিস্টারে নয় তাদের কি হবে, তাদের অ্যাডমিশন কি করে হবে বা তাদের নতুন ক্লাস কিভাবে শুরু করা হবে, এই সব নিয়ে যদি এখন থেকেই না ভাবা হয় তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। তোমাদের কি মনে হয়, তোমরা তোমাদের মতামত আমায় অবশ্যই কমেন্ট করে জানিও। আমি আশাবাদী যে এই সমস্যাগুলো খুব তাড়াতাড়ি মিটে যাবে। আর ততদিন পর্যন্ত সবাই সতর্ক থাকো এবং সুস্থ থাকো। আজকের মতো টাটা।